করোনা আবহের গ্লানি কাটিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়। দোল উৎসবের প্রাক্কালে বুধবার মহা আনন্দে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বসন্ত উৎসব। এই কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী একে অপরকে বসন্তের রঙিন আবির মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। উৎসব আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। জানা গেছে, নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্র সংসদকে সঙ্গে নিয়ে সঙ্গীত বিভাগ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সঙ্গীত বিভাগের তত্ত্বাবধানে নাচে গানে মুখর হয়ে ওঠে কলেজ চত্বর। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অসীম কুমার দে বলেন, কলেজ মূলত শিক্ষা প্রতিষ্ঠান হলেও তার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান পালিত হয়। এডুকেশন ইনস্টিটিউশন, এগুলো এখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং সাংস্কৃতিক কাজকর্ম একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তার সঙ্গে খেলাধুলা। কিন্তু দীর্ঘ করোনার জন্য দুটো বছর সব হারিয়ে গেছিল। ছাত্রছাত্রীরা বাড়িতে বন্দি থেকে, আমরাও তার সঙ্গে বন্দি থেকে, সবাই কেমন যে একটু অন্যরকম হয়েছে। এখন খুলে গেছে, আবার নতুনভাবে কলেজ শুরু হয়েছে এবং স্বাভাবিক কারণেই বসন্ত এসে গেছে। আমরা সেই জন্য ছাত্রছাত্রীরা বসন্ত উৎসবে মেতেছে, অর্গানাইজ করেছে মিউজিক ডিপার্টমেন্ট, আর কলেজে একটা সাংস্কৃতিক সাবকমিটি আছে, তারা পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করেছে। এবং যে ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করল, তার মধ্যে বেশিরভাগ অংশটাই হচ্ছে মিউজিক ডিপার্টমেন্টের ছেলে মেয়ে। ওরা ওদের নিজেদের মতো করল, আমরা এখানেতে পুরোপুরিভাবে কতটা বিকৃত ওজন করে ভাবি না, যে কতটা হলো কি হলো না না হলো সেটা আমাদের কাছে বিষয় না। আমাদের কাছে বিষয় হলো প্রাণের উচ্ছ্বাস, আনন্দ, এবং এই অবস্থায় তারা যে সবাই একসঙ্গে হৈ করছে, বন্ধু অভিভাবকদের আবির মাখাচ্ছে, টিচারদের আবির দিচ্ছে, এবং সবাই এতে খুশি হচ্ছে, এটাই আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে সেই আনন্দকে ফিরে পাওয়া, যেটা দু বছর আগে আমরা হারিয়ে ফেলেছি। সেই আনন্দ আবার ফিরে আসুক, আমাদের কলেজে আসুক, সমাজে আসুক, গোটা দেশে আসুক। নেতাজি মহাবিদ্যালয়ের ইউনিট সদস্য সুমন কাজী বলেন, দীর্ঘদিন করোনা আবহে বন্দী থাকার পর এরকম একটি অনুষ্ঠান করতে পেরে আমরা গর্বিত। আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত দু বছর পরে কলেজে বসন্ত উৎসব পালিত হলো, যেহেতু দোল উৎসব রয়েছে পরশু দিন, তো আজকে কী জন্য পালন হলো আমি সেটার ব্যাপারে একটু লাইন বলি। যে পরশু দিন একই তো দোল উৎসব রয়েছে, সব ছেলে মেয়েরা তাদের কলেজে কেউ সময় দিতে পারবে না, সেটা সম্ভব না। সেজন্য আমরা ছাত্রের ইউনিয়ন থেকে প্রিন্সিপালের সাথে কথা বলে, মিউজিক ডিপার্টমেন্টের ম্যানেজারের সাথে কথা বলে, স্যারদের সাথে কথা বলে ওটা আজকে দিনে রাখা হয়েছে, যার জন্য এটা খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়। আর এটা দু বছর পরে কেন, এটা প্রায় দশ বছরে এত ভালোভাবে সুন্দরভাবে এরকম অনুষ্ঠান কখনো হয়নি, আজকে খুব ভালোভাবে হয়েছে। অনেক ছেলেমেয়েরা এসেছে যারা কলেজে এক্স স্টুডেন্ট, তারাও আজকে এসেছে, এখানে ভদ্রভাবে আমরা এটা আজকে পরিচালনা করতে পেরেছি, এটা আমরা করে। বসন্ত উৎসবের প্রাণের ছোঁয়া পেয়ে খুশি সাধারণ ছাত্রছাত্রীরা। এদিন তাদের খুশির কথা জানান ছাত্রী শেমিমা সুলতানা। নিউজ আজ বাংলা, আরামবাগ। ভুবনে।